অতিথি দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে লাজিজ নিবেদিত রমজানের নিয়মিত আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি পাপি আফরোজ সৌমিক। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, শিশু হৃদরোগ ও তার চিকিৎসা। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব, স্বাধীনতা পদকপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর নূরুন্নাহার ফাতেমা ম্যাম, ক্লিনিক্যাল ইন্টারভেনশনাল অ্যান্ড স্ট্রাকচারাল শিশু হৃদরোগ বিশেষজ্ঞ সিএমএইচ ঢাকা। আসসালামু আলাইকুম ম্যাম। আলাইকুম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আমিও ভালো আছি। ম্যাম, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশু হৃদরোগ ও তার চিকিৎসা নিয়ে। ম্যাম, প্রথমে আমি জানতে চাই শিশু হৃদরোগটা কেন হয়, বাচ্চাদের কেন হৃদরোগ হয়? বাচ্চাদের কেন হৃদরোগ হয়, এটা তো দুই রকমের হৃদরোগ। যেটা জন্মগত হৃদরোগ, সেটা আসলে তারা যখন মায়ের পেটের ভিতরে থাকে, এবং আমরা জানি যে বাচ্চাদের হার্ট তৈরি শুরু হয় 3 সপ্তাহ, কনসেপশন হওয়ার 3 সপ্তাহ সময় থেকে কিন্তু হার্ট তৈরি হওয়া শুরু হয়ে যায়। এখন এই 3 সপ্তাহ সময় অনেক মা কিন্তু জানতেই পারে না যে তারা কনসিভ করেছে। সুতরাং ওই সময়টাতে তারা হয়তো এমন হলো যে কোনো একটা জায়গায় গেল যেখানে এক্সরের একটা আছে, ল্যাবরেটরি আছে, সেখানে হয়তো অনেক এক্সরে হচ্ছে, তার গায়ে দিয়ে এগুলি ঢুকে গেল, সে বুঝতেও পারলো না, হ্যাঁ লেজার টাইপের। আবার দেখা গেল যে সে এমন কোনো খাবার খেলো যেটার মধ্যে কোনো এডিটিভ ছিল যেটা সে জানতো না। তো এইভাবে না জানা অবস্থায়, মানে যখন একটা মানুষ জানতেও পারে না যে সে প্রেগনেন্ট, তার আগের কিছু মানসিক অবস্থাও হতে পারে যে হ্যাঁ, মানসিক স্ট্রেস বা অনেক সময় মানুষের স্বাভাবিকভাবে কখনো যদি ঝগড়াঝাটিও করে থাকে, সেটা থেকে কিন্তু হার্ট তৈরি হওয়াটা ইনহিবিশন হয়ে যেতে পারে। হার্টের বিভিন্ন পর্দা আছে, হার্ট একটা খুবই কমপ্লেক্স স্ট্রাকচার, 4টা ঘর থাকে এবং তার 2টা বড় বড় রক্তনালী থাকে, তার মধ্যে পার্টিশন থাকে। তো এই সমস্ত পার্টিশনগুলির যে গঠন প্রক্রিয়া, এটা থেমে যেতে পারে, তখন দেখা গেল ওগুলির মধ্যে ছিদ্র হয়ে গেল। তো এছাড়াও মা যদি কোনো ওষুধ টষুধ খায় ওই সময়ে, অনেকে হরমোন জাতীয় ওষুধ খায়, কোনো মা আছে তাদের বাচ্চা হয় না, তখন তারা অনেক হরমোন জাতীয় ওষুধ সেবন করে তারপরে তাদের বাচ্চা হয়, সেই হরমোন সেবন করলে আবার বাচ্চাদের হার্টের রোগ হতে পারে। তো এরকম অনেকগুলি কারণ আছে, আলটিমেটলি কিন্তু একটা কারণ ওইরকম করে বের করা যায় না। আমরা বলি এটাকে যে এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরও এটার মধ্যে থাকে, যে বাচ্চা জেনেটিক্যালি এবং প্রিডিটারমাইন্ড যে তার মধ্যে আগে থেকেই জিন আছে যে এই রোগটা হবে, সে যদি এক্সপোজার হয় একটা অ্যাডভার্স এনভায়রনমেন্টে, যে সেই এনভায়রনমেন্ট তখন তাকে এই রোগটা হওয়ার জন্য প্রণোদনা দেবে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমরা শিশু হৃদরোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানবো। আমরা যেহেতু মায়ের পেটেই হৃদরোগটা হয়ে থাকে যাদের জন্মগত হয়েছে, এটা কি মায়ের পেটে থাকা অবস্থায় কিওর করা সম্ভব হয়? এরকম চিকিৎসা পদ্ধতি কি এখন আছে, তৈরি হয়েছে? হ্যাঁ, এরকম চিকিৎসা পদ্ধতি আছে। যেমন একটা আছে ভাল্ভ, খুব ভাল্ভ চিকন হয়ে যায়, পালমোনারি স্টেনোসিস, এওরটিক স্টেনোসিস। যদি এরকম ভাল্ভ চিকন থাকে তাহলে হার্টের ওই সাইডটা ডেভেলপ করে না, ভাল্ভটা না খুলে দিলে। তো অনেক সময় দেখা যায় মায়ের পেটের ভিতরে ডাইরেক্টলি পাংচার করে বাচ্চার হার্টের ভিতরে ঢোকা হয় এবং সেখানে বেলুনের মাধ্যমে ওই ভাল্ভটি ডাইলেট করে দেওয়া হয়। এই সমস্ত চিকিৎসা সাধারণত উন্নত দেশে হয়, খুব কম, হয়তো 4-5টা সেন্টারে হয়। ভারতে একটা বাচ্চার করা হয়েছিল, এটা খুব সম্ভব ব্যাঙ্গালোরে বা কোথাও একটা বাচ্চার করা হয়েছিল, পরে আর তারা এটা করে নাই, কারণ এইগুলির যে জটিলতা এবং যেভাবে ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট করতে হয়, ইন্টেনসিভ কেয়ার করতে হয়, ওটা আর পরে আর সম্ভব হয় নাই। আমাদের দেশে আমরা এখনও মায়ের পেটের ভিতরে এ ধরনের চিকিৎসা এখনও করি নাই, তবে এটা করা যায়, খুব যে জটিল তা না, কিন্তু আমাদের অনেক ধরনের সাপোর্ট স্টাফ লাগে, ইকুইপমেন্টও দরকার, ইকুইপমেন্ট সাপোর্ট স্টাফ। যেমন আমাকে খুব ভালো মতো ইকোটা দেখাতে হবে একজনকে, না হলে তো আমি ওই জায়গাটায় যেতে পারবো না। তারপরে আমার ফ্লোরোস্কোপি মেশিন লাগবে, অনেক কিছু লাগে যেগুলো আমাদের দেশে আমরা এত কিছু এক জায়গায় কোঅর্ডিনেট করা এটা সম্ভব হয় না। আর এর ছাড়াও মায়ের পেটের ভিতরে সেই রকম, এগুলি তো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, ছিদ্র টিদ্র এগুলো, ধরো একটা ঘরের দেওয়ালে একটা ছিদ্র আছে, সেটা তো ইট সিমেন্ট না দিলে তো আর এটা ভরবে না। ঠিক সেরকম বাচ্চাদের যে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, এগুলি আসলে ঔষধের মাধ্যমে চিকিৎসা করে সেরকম একটা ভালো করা যায় না। ধন্যবাদ ম্যাম। তাহলে ছোটবেলায় যাদের হৃদরোগ হচ্ছে, মানে জন্মগত না, বড় হওয়ার পরে কিছু বছর পরে হয়েছে, সেই ক্ষেত্রে ম্যাম হৃদরোগের ট্রিটমেন্টটা কি হয়ে থাকে?
বড় হয় যাদের হয়, আমাদের দেশে আগে খুব হতো হলো বাতজ্বর থেকে, যেটা হতো বাতজ্বর থেকে ভালভের রোগ হতো। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমাদের দেশে এই জন্মগত হৃদরোগের চিকিৎসাটা ছিল না, বা আমরা এগুলি অত বেশি দেখতামও না। এই সমস্ত রোগী, বেশিরভাগ রোগী মারা যেত তখন। জটিল যেগুলি আমরা এখন চিকিৎসা করি, এই সমস্ত রোগীরা তো বাঁচতই না জন্মের সাথে সাথে, অথবা কেউ কেউ এক মাসের মধ্যে, কেউ কেউ এক বছরের মধ্যে। এবং আগে যে শিশু মৃত্যু হতো এত বেশি, আগে কিন্তু প্রতি হাজারে 120টা শিশু মারা যেত, এখন মারা যায় মাত্র 25টা বা 20টা। তো এই যে এত ড্রাস্টিক্যালি নেমে আসছে, আমাদের অনেক ধরনের সার্ভিস আছে যেগুলোর কারণে এই মর্টালিটি কমে আসছে। তো এখানে দেখা যায় যে এই যে শিশু হৃদরোগগুলি, এগুলির চিকিৎসা আমরা করতে পারছি বলে কিন্তু, তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যেটা আমি তোমাকে বলছিলাম, সেই সময় কিন্তু আমরা এই রোগগুলি দেখি নাই। আমরা তখন দেখতাম অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ, এবং তার মধ্যে ছিল বাতজ্বরজনিত ভালভের রোগ। তখন দেখা যেত যে মাইট্রেল ভালভ, এওটিক ভালভ, এগুলির যে ভালভুলার ডিজিজ, স্টেনোসিস, রিগার্জিটেশন, মানে চিকন হয়ে যাওয়া বাতজ্বরের কারণে, ওইগুলি তখন ছিল। পদ্ধতিটা ম্যাম আমাদের দেশে কতটা উন্নত এখন? বাতজ্বর আমাদের দেশে এখন অনেক কমে আসছে। আমরা আসলে আমাদের দেশ অনেক কিছুতেই অনেক এগিয়ে গেছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, তারপরে আছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এগুলি কিন্তু আমরা অ্যাচিভ করছি। এগুলোর মধ্যে আছে শিশু মাতৃ মৃত্যু, যেগুলো আমি মৃত্যু হারের বিষয়ে আমি আরো আলোচনা করব, কিন্তু একটি বিরতির পর। আচ্ছা সুই দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি পবিত্র মাহে রমজান উপলক্ষে লাজেজ নিবেদিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে লাজিজ নিবেদিত রমজানের নিয়মিত আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম শিশু হৃদরোগ ও তার চিকিৎসা নিয়ে। ম্যাম আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ম্যাম, শিশু হৃদরোগ বিষয়টির যে চিকিৎসা পদ্ধতি, তার প্রবক্তা কিন্তু ম্যাম আপনি আমাদের দেশে। শিশু চিকিৎসার ক্ষেত্রে, হৃদরোগের চিকিৎসার ক্ষেত্রে আমাদের দেশে কী কী উন্নতি ঘটেছে এখন ম্যাম? শিশু হৃদরোগের চিকিৎসা তো আসলে তিন রকম। একটা হচ্ছে, মানে ব্রডলি আমরা বলতে পারি, ঔষধের মাধ্যমে কিছু হৃদরোগ ভালো হয়ে যায়, আর কিছু আছে আমি যেটা করি যে পারকিউটেনিয়াস ইন্টারভেনশন, বা পায়ের যে রক্তনালী আছে সেটার ভিতর দিয়ে হার্টের ভিতরে ঢুকে সেখানে ছিদ্র টিদ্র বন্ধ করা। আর কিছু রোগের হচ্ছে ওপেন হার্ট সার্জারি, বা বুক কেটে অপারেশন করতে হয়। তো আমরা যখন শুরু করি তখন তো এগুলি ছিল না। হার্টের ওপেন হার্ট সার্জারি কিছু দু একটা বাচ্চার হতো, যেগুলি খুবই সোজা অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, আর দু একটা আরও হয়তো বাচ্চার হয়েছিল, কিন্তু তারা ওই রকম করে সাকসেসফুল হতে পারে নাই। বাট এখন আমাদের দেশে আমরা যে, আমি যেটা করি সেটা তো ওয়ার্ল্ডের যে কোনো দেশে যে যতগুলি কাজ হয় আমরা সবগুলি কাজই করি। আবার ওপেন হার্ট সার্জারিতেও আমরা অনেক দূর এগিয়ে গিয়েছে। এখন দেখা যায় অনেক জটিল রোগের চিকিৎসাও আমাদের দেশে সম্ভব। এবং আগে যেমন সবাই বিদেশে চলে যেত, এখন কিন্তু সেই ট্রেন্ডটা অনেকটুকুই কমে আসছে। এখন আমাদের মেইন প্রবলেমটা হয় নবজাতকদের ওপেন হার্ট সার্জারি যখন লাগে, কারণ নবজাতকদের ওপেন হার্ট সার্জারিটা অনেক ক্রিটিক্যাল। এটা এখন পর্যন্ত আমাদের দেশে তেমন একটা কেউ করছেন না, একজন দুইজন হয়তো কিছু রোগীদের করছেন, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম রোগী আমরা তখন নিরুপায় হয়ে আমাদের এখনও বিদেশে পাঠাতে হয়, আর বাকি সবই অনেক উন্নত পর্যায়ে আলহামদুলিল্লাহ এখন আছে। আলহামদুলিল্লাহ ম্যাম, ধন্যবাদ আপনাকে। ম্যাম, এই হৃদরোগে আক্রান্ত শিশুদের ক্ষেত্রে তাদের সাধারণ জীবনযাপন, এই রোজায় বা রোজা পরবর্তীতে কি কি জীবনযাপন তাদের করা উচিত, লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত তাদের? শিশুদের তো আসলে যারা একদম ছোট, ধরেন আমাদের তো নবজাতক শিশু আছে, তো নবজাতক শিশুদের যেমন অনেকে আছে দুধ টেনে খেতে পারে না, তাদের হার্টের রোগের কারণে তারা খুব টায়ার্ড হয়ে যায়। তো তখন আমরা তাদের মাদেরকে বলে দিই যে ড্রপার দিয়ে অথবা চামচ দিয়ে দুধ খাওয়াতে, এটা হলো তাদের একটা, অন্য বাচ্চাদের তুলনায় তাদের জন্য একটু আলাদা। আর কিছু বাচ্চা আছে তাদের যেমন ভালভ চিকন, যেমন ক্রিটিক্যাল অ্যাওরটিক স্টেনোসিস বা ভালভ চিকন বাচ্চা, অন্যান্য ভালভ চিকন, তাদেরকে আমরা বলি খুব বেশি দৌড়াদৌড়ি না করার জন্য, কারণ তারা যদি খুব বেশি দৌড়াদৌড়ি করে বা ফিজিক্যাল এক্সারসাইজ করে তাহলে অনেক সময় তারা ফিট হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। আবার কোনো কোনো বাচ্চাদের আছে জন্মগতভাবে হার্ট ব্লক, কমপ্লিট হার্ট ব্লক, দেখা যায় হার্টের যে পালস রেটটা আমাদের, আমরা হাতে দেখি বা হার্টে দেখলে হার্ট রেট,
সেটা দেখা যায় 40-এর বেশি উঠে না। তো তাদেরকেও আমরা বলে দেই খুব বেশি দৌড়াদৌড়ি না করার জন্য, কারণ তার যখন আমরা দৌড়াদৌড়ি করি বা এক্সারসাইজ করি তখন কিন্তু একই সঙ্গে তাল দিয়ে আমাদের হার্টের গতিটাও বাড়ে, বাড়তে থাকে, হ্যাঁ, যাতে করে আমাদের এক্সট্রা নিডটা ফুলফিল করতে পারে। বাট যাদের হার্ট ব্লক আছে তারা কিন্তু এটা পারে না। ব্লক রয়েছে বা যাদের সমস্যা রয়েছে তারা রোজার, আমাদের রোজার সময় যে ইফতারের সময়টা, যে পরিমাণ খাবার দাবার করা হয়, তা কতটুকু জটিলতা সৃষ্টি করবে তাদের লাইফস্টাইলের ক্ষেত্রে? ম্যাম, এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে ওই ইফতারটা তাদের জন্য কতটা ক্ষতিকর? না, ইফতার তাদের জন্য ক্ষতিকর না। যারা নর্মালি বড় হয়ে গিয়েছে, রোজা রাখছে, তারা তো সারাদিন না খেয়ে থাকবে, তারা ভাজা পোড়াটা, ম্যাম, আমাদের ভাজা পোড়া ফুডটা রয়েছে সেটা কতটা ক্ষতিকর তাদের জন্য? না, জাঙ্ক ফুড দিয়ে তো আর ইফতার করাটা ঠিক না। জি ম্যাম, হ্যাঁ, আমাদেরকে স্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতার করতে হবে, যার মধ্যে ফলমূল থাকবে, প্রচুর পানিও থাকবে। এবং আমি বলেছিলাম আগেই যে পানি দিয়ে তৈরি রান্না করা খাবার, জি ম্যাম, তেল দিয়ে ভাজা বা তেলের মধ্যে ডুবানো খাবার না, যেটা পানি দিয়ে রান্না করা হয় সেই পানি দিয়ে রান্না করা খাবার। এমনকি আমরা যদি একটা খিচুড়ি জাতীয় খাবারও আমাদের খাই, কিন্তু এখন ফলমূলেও বা সবজি টবজিতে প্রচুর ফরমালিন দেয়া থাকে, সেক্ষেত্রে ম্যাম কি করবে যারা হৃদরোগে আক্রান্ত রয়েছে? ফরমালিন দেওয়া ফলমূল এগুলো সেটা তো না কিভাবে খাওয়াই নির্মূল ভালো। করা উচিত? ম্যাম, ফরমালিনটা আমরা কিভাবে রিমুভ করতে পারি ফলমূল আসলে থেকে? ফরমালিন তো বিদেশি যেগুলো আসে প্রিজারভেটিভ দিয়ে দিয়ে রাখে, সেগুলো বিদেশি ফলমূলগুলি। আমার মনে হয় দেশি ফলমূলগুলো খাওয়ার আমাদের অভ্যাস করা জি ম্যাম, দরকার। আমাদের দেশে অনেক ভালো ভালো ফল আছে, আমি তো দেখেছি বিদেশে অনেক সময় যাই, যেমন অনেক সিঙ্গাপুর একটা কত উন্নত দেশ, তাদের কিন্তু নিজেদের কোনো বাগান নাই, নিজেদের কোনো ফল টল নাই, তারা সব অন্যান্য দেশ থেকে, মালয়েশিয়া বা অন্য দেশ থেকে নিয়ে আসে। অথচ আমাদের দেশে কত ফল, আমাদের জি আমাদের যে গ্রীষ্মকাল আম কাঁঠাল লিচু সব কিছু আছে, কিন্তু আমরা এগুলি বাদ দিয়ে দেখা যায় আঙ্গুর কিনছি, যখন আমরা হসপিটালে যাচ্ছি রুগীদের জন্য আঙ্গুর আপেল এগুলি নিয়ে যাচ্ছি। তো এগুলি যেহেতু বাইরে থেকে আসে, এগুলিকে তো প্রিজারভেটিভ দিয়ে জি রাখা হয়, ম্যাম, যে কোনো প্রিজারভেটিভ সেটা ভালো হলেও কিন্তু এটা ভালো না, জি ম্যাম, প্রিজারভেটিভ ছাড়া খাবারই। তো আমরা আমাদের বাচ্চাদেরকে পেয়ারা খাওয়াতে পারি, দেশি কলা খাওয়াতে পারি, এগুলি খুবই ভালো। কামরাঙ্গা, এটাতে অনেক ভিটামিন সি জি আছে। ম্যাম, তো আমাদের দেশি খাবার খাওয়ানোর অভ্যাস আমাদেরকে করতে হবে। ধন্যবাদ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে দেওয়ার জন্য। ম্যাম, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তোমাকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ ম্যাম। আল্লাহ হাফেজ। শুধু দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে একই সময়ে একই চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাজিজ নিবেদিত পবিত্র রমজান উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।